কিয়ামত সত্য। কিয়ামতের দিন হাশরের ময়দানে সবাই একত্রিত হবে। যারা বিচারে পাশ করবে আল্লাহর অনুগ্রহে, তারা জান্নাতে যাবে। আর বিচার শেষেও যাদের পাপের পাল্লা ভারী থাকবে, তাদের পরিণতি হবে জাহান্নাম। তবে কিয়ামতের দিন একদল লোক থাকবে যাদের সঙ্গে আল্লাহ সেদিন কোনো কথা বলবেন না, এমনকি তাদের দিকে ফিরেও তাকাবেন না। কিন্তু কেন? শেখ তাসফিয়া করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না, বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না, এমনকি তিনি তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না। ফলে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তারা হলো: এক, যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে; দুই, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে; তিন, যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে টাকনুর নিচে কাপড় পরিধান করা বিষয়ে সতর্ক করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুঙ্গির যে অংশ টাকনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্বলিত হবে। যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে, তার দিকেও বিচার দিবসে আল্লাহ তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলেও তার বরকত নষ্ট হয়ে যায়। খোঁটা দেওয়ার কারণেও আল্লাহর ক্রোধের সম্মুখীন হতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর ব্যয় করার পর খোঁটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না, তারা নিজ প্রতিপালকের কাছে তাদের প্রতিদান পাবে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।